সম্প্রতি বন্যাজনিত পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি ঘিলাতলি এলাকার একটা অংশে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। স্বাভাবিকভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাকিয়ে রয়েছেন সরকারি সাহায্য সহযোগিতার দিকে। কৃষি বিভাগ এক্ষেত্রে যথেষ্ট তৎপরতার সাথে কৃষকদের কি কি ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা, ক্ষতির পরিমাণ বা কতটুকু ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিবরণ সংগ্রহ করেছিল, কিন্তু এখনো সরকারের তরফে কোনো সাহায্যের কথা ঘোষণা না হওয়ায় কৃষকরা একটু চিন্তিত রয়েছেন। তাদের প্রশ্ন, সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে কাগজপত্র সংগ্রহ কেন করেছে? এই সমস্ত বিষয়ে ঘিলাতলি কৃষি সেক্টরের আধিকারিক মন্দাক্রান্তা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ক্ষতিপূরণ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই ক্ষতিপূরণ পেয়ে যাবেন কৃষকরা। একাধিকবার বিভিন্ন কাগজ কৃষকদের জমা দিতে হচ্ছে কেন, এই প্রশ্নের উত্তরে কৃষি আধিকারিক জবাব দেন, কৃষি সম্পর্কিত বিষয়ে ডিজিটালাইজেশনের কাজ চলছে, এই কারণে কৃষকদের একাধিকবার কাগজ দিতে হচ্ছে। তবে আগামী কিছুদিনের মধ্যে এই ডিজিটালাইজেশনের কাজ শেষ হয়ে গেলে আক্ষরিক অর্থে সর্বস্তরে কৃষকরা উপকৃত হবেন। তিনি এও জানান যে কৃষকরা যদিও বারবার কাগজপত্র জমা দিতে বিরক্তি বোধ করছেন, তবে আগামী বছর থেকে আর কোনো কাগজপত্র তাদেরকে দিতে হবে না, সবকিছু ডিজিটালাইজেশন করা হচ্ছে, তখন কৃষকদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন আধিকারিক। যা কিছু আছে সব জল বদ্ধইয়া ঝেঙ্গা আছে, এই ডিমি কুমোর আছে, এই বিভিন্ন ধরনের সবজি মানুষে করে সবকিছু কি জলের তলে? সবকিছু জলের তলে, একটু দেখতেছেন একটু আগে কোনো কিচ্ছু আমরা কৃষিতে বিভিন্ন ভাবে নষ্ট হয়, বর্ষাকাল আসলে বা গোলা উঠলে যেগুলি ফসল নষ্ট হয় তারা বিভিন্ন সময় আপনার দপ্তর থেকে গিয়ে কাগজপত্র আনছে, কিন্তু তারা বেশ কয়েকটা বছর ধরে কিন্তু কিছুই পাচ্ছে না, এমনটা অভিযোগ করছে কৃষকরা, কি বলবেন এই বিষয়টা? আচ্ছা, যেমনই ক্ষতি হচ্ছে আমরা কাগজপত্র আনছি এবং সেই লিস্ট বানিয়ে আমরা রিপোর্ট উপরে হায়ার অফিসারদের পাঠানো হচ্ছে। এখন আমাদের যে রিসেন্টলি ফ্লাড হলো, আমরা প্রিলিমিনারি রিপোর্টও তৈরি করেছি এবং ফাইনাল রিপোর্ট তৈরি করে আমরা লাস্ট 10 তারিখ আমরা সেন্ড করেছি অ্যাজ পার আমাদের ইনস্ট্রাকশন। এখন আমরা আমাদের দায়িত্ব করে আমরা পাঠিয়ে দিয়েছি, এখন যখন হায়ার অথরিটি থেকে আমাদের কাছে টাকা আসবে আমরা রিলিজ করে দেবো। এই জায়গাতে কৃষকরা একটাই অভিযোগ করছে, বারবার তাদের থেকে কাগজ আনা হচ্ছে, কিন্তু এই জায়গায় তারা কিন্তু একটা বিরক্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের। অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে আমাদের অনেকগুলো কাজ একসাথে চলছে, এখানে যেহেতু আমাদের ফ্লাডের জন্য ক্রপ ড্যামেজ ওটার জন্য কিছু কাগজপত্র কালেক্ট করা হয়েছে, প্লাস আমরা একটা ফার্মারের ডেটা বেস তৈরি করছি, এগ্রিস্টেক বলে একটা প্রজেক্ট চলছে, তো এখানে আমরা পুরোটা ফার্মারদের আমরা ডিজিটালাইজ করার জন্য, যেন নেক্সট টাইম অনলাইন পদ্ধতিতে সব ধরনের বেনিফিট দেওয়া যেতে পারে, অ্যান্ড ফার্মারের জন্য এই যে কাগজপত্র প্রবলেমটা হচ্ছে, একবার ডিজিটাল ডেটা বেসটা তৈরি হয়ে গেলে নেক্সট ইয়ার থেকে আমরা আশা করছি যে এই সব প্রবলেম হবে না, বিকজ ওদের একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে, তারপরে অ্যাজ পার আইডি ওরা বেনিফিট পাবে। তো এটার জন্য এখন যেহেতু প্লাস আমাদের পিএম কিষাণের কাজও চলে, তো অনেকগুলো স্কিম একসাথে চলার কারণে এরকম হয়ে যাচ্ছে যে পরপর মানে মাল্টিপল পারপাসে আমাদের কাগজ আনা হচ্ছে। তো মানে এটা ঠিক আছে যে ফার্মার একটু বিরক্তি হচ্ছে, বাট এটা মেবি আশা করছি এই বছর একটু কষ্ট হবে। ওয়ান্স আমাদের যা প্ল্যান, ডিপার্টমেন্টের যা প্ল্যান 2025 থেকে আমরা সেই ফার্মার ডেটা বেস থেকে সব কাজ ফলো করা হবে, একবার যদি ওটা শুরু হয়ে যায় তখন ফার্মার আর কাগজ নিয়ে হেনস্থা হতে হবে না। এই বিষয়টা কি আগামী বছর থেকে শুরু হতে পারে? যা প্ল্যান আগামী বছর থেকে শুরু হওয়ার প্ল্যান, অ্যান্ড আমরা মানে খুবই দ্রুত পরিমাণে কাজ করে যাচ্ছে, আমাদের ফিল্ড স্টাফ মানে যারা নতুন এগ্রিসিস্ট্যান্ট পুরানোরা সবসময় ফিল্ডে গিয়ে গিয়ে কন্টিনিউস কাজ করছে, আমাদের বারবার রিভিউ মিটিং হচ্ছে, আমরা রিপোর্ট তৈরি করে এভরিডে রিপোর্ট চলছে, মানে আমরা খুবই দ্রুত পরিমাণে কাজ করছি। এখন সবার সহযোগিতায় এরিয়াটা উঠে এলে মানে ডিজিটালের ডেটাবেসের প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তারপরে বারবার ডকুমেন্টস আমাদের আনতে হবে না,
বাট এটা যতদিন কমপ্লিট না করা যায় ততদিন তো মানে ফার্মারদের একটু মানে কষ্ট মানে হবেই আর কি। এটা আমাদের মানে বাট আমরা চেষ্টা করছি যে মানে যতদিন সম্ভব তাহলে ফার্মার আর মানে নেক্সট ইয়ার থেকে হোপফুলি প্রবলেম হবে না। আপনি ডেজিগনেশন? আমি এগ্রিকালচার সেক্টর অফিসার ভিলাদুর্গা। কি নাম? মন্দাক্রান্ত চৌধুরী। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।